देश आमार। आगामी 24 अक्टोबर থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দেবী দুর্গার আগমনকে ঘিরে প্রতিমা তৈরিতে এখন ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। দিন রাত পরিশ্রম করে তাদের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি করছেন এক একটি মনোমুগ্ধকর দুর্গাদেবীর প্রতিমা। শেষ মুহূর্তে রঙের পলে লাগলেই ভক্তদের কাছে দেবীর আসল চেহারা ফুটে উঠবে। তবে এবার মহামারী করোনা ভাইরাসের কারণে পূজা মণ্ডপের সংখ্যা কমে যাওয়ায় গতবারের চেয়ে শিল্পীদের হাতে কাজ কমে গেছে। একটি প্রতিমা তৈরি করতে কারিগরদের সর্বনিম্ন 18-20 হাজার টাকা খরচ হয়। জিনিসপত্রের দাম বাড়ার পাশাপাশি কোভিড-19 কারণে মণ্ডপের সংখ্যা কমে যাওয়ায় প্রতিমা শিল্পীদের কপালে নেমে এসেছে রাজ্যের আদার। এবার অনেক মণ্ডপে দুর্গাপূজা কম হবে, অন্য অন্য বছরে যেই আমরা পরিশ্রম করে কাজ করছি এবার সেই হিসাবে অর্ধেকেরও কম আমাদের কাজ। 26 অক্টোবর দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। সামিয়ান হাসান, ম্যাপ টিভি। ইতিহাস, ঐতিহ্য, সংবাদ, বিনোদন, ব্যতিক্রমী সব আয়োজন। ম্যাপ টিভি, আমার দেশ, আমার গর্ব।